তার আগে নয়, এর মধ্যে চিঠিপত্র দেব না। শুধু তোমাদের স্বপ্নের মানুষ হওয়ার সাধনা করব। আসি বাবা, আসি বুবু। বুবুর বিয়ের বয়স চলে যাচ্ছে, শুধু আমাদের জন্য খেটে বুবু তার নিজের জীবনটা মাটি করে দেবে। এখানে বাবা তোমার কি কোনো দায়িত্ব নেই? সজীব ঠিকই বলেছে, এত স্বার্থপর আমি, আমার মেয়ে এত বড় হয়েছে অথচ আমি একবারও ভাবিনি। কই রে দাদু, এই দুপুরের রোদের মধ্যে আবার কই যাইতাছো? আমাদের সমিতিতে শ্যালো মেশিন এসছে মা, ওটা আনতে যাচ্ছি। উত্তরের জমিতে সেচের কোনো সমস্যাই থাকবে না। তাই নাকি রে রাজু? আমাদের কলকাতাতেও এই রকম ব্যবস্থাই আছে। রাখো তোমার কলকাতা, কথা কইলেই খালি কলকাতা আর কলকাতা। খালি তো মানুষের কাম নিয়ে থাকো, সারা দিন রাত সমিতি আর সমবার। ওই হাসেম কমান্ডারই তোর মাথাটা খাইছে। মা তুমি যে বোঝো না তা নিয়ে কথা বলো না। হায় হায়, কয় কি ভাবতে হবো না মানে? তোর বউ তো আমি ঠিক করে ফেলাইছি, আমার বোনের মাইয়া। শোনো মা, আগেও বলেছি এখনো বলছি, বিয়ে যদি করতেই হয় আমি শিউলেকে বিয়ে করব, ব্যাস। শুনছো, তোমার পোলাই কি কয়ে গেল? শুনেছি, ও অন্যায় কিছু বলেনি। তোমারে আমি জানে রাখি, ওইসব শিউলি ফিউলি আমার বাড়ির বউ হইতে পারবো না, এইটা ওরে ভালো করে বুঝায়ো। আজকালকার ছেলেমেয়েরা অনেকেই নিজের পছন্দ মতো বিয়ে করে, আমাদের কলকাতাতে হারদাম। আবার তোমার ওই কলকাতা, কথায় কথায় কলকাতা কলকাতা, শুনতে শুনতে আমার কান ঝালাপালা হইয়া গেল। অসহ্য, এক অপদার্থ বাঙালকে নিয়ে আমার জীবনটা কয়লা হয়ে গেল। ভাই সাহেব, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি আপনাদের কোনো জরুরি কথাবার্তার মধ্যে? আরে না না, সে পেচাল, আপনি হঠাৎ করে আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন, এ আমি ভাবতেও পারিনি। কি সৌভাগ্য আমার। কি যে বলেন হাফিজ ভাই, আপনি হলেন মুরুব্বী মানুষ। বয়সে আমি মুরুব্বী হলেও হতে পারি, কিন্তু মান সম্মানের দিক থেকে আপনি অনেক বড়। অত সম্মান দিয়ে কি হইছে, কি পাইছে জীবনে? দেশ স্বাধীন করতে গিয়ে পাহাড়ে ল্যাংড়া হইছে, আর আমার পোলাটারেও বেকার বানাইছে। রাজুর মা, ধমক দাও কে, হাসা কথা একটু চিন্তাই লাগে। রাজুর মা তুমি চুপ করবে? কিছু মনে করবেন না, এই মহিলা মানে 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 আমার স্ত্রী, ওই সবসময় একটা কিছু নিয়ে পেঁচাল না পারলে ওর হজমের গন্ডগোল হয়ে যায়। সে যাক, কি মনে করে আপনি? আমি আমার শিউলির জন্য আপনাদের রাজুকে চাইতে এসেছি। কি কইলেন? আপনার শিউলির লেগে আমার রাজু? কি কইতেছেন আপনি? কেন ভাবি, ওরা ছোটবেলা থেকে একত্রে বড় হয়েছে, দুজন দুজনকে ভালো করে জানে, চেনে, পছন্দ করে। ওইগুলান কোনো কামের কথা না, ওইসব বাদ দেন। রাজুর লেগে পাত্রী রেখা হয়ে গেছে। কিন্তু শোনেন কমান্ডার সাহেব, আমার মুক্তিযোদ্ধার ছেলের বিয়া এমনি এমনি হইব না, ভালো যৌতুক দিতে রাজি আছে এমন ঘরের সঙ্গে কথা কইতাছি। ভাবি সাহেবা, ছেলের জন্য যৌতুক কি এতই প্রয়োজন আপনার? বিক্রি করতে চান ছেলেকে? যৌতুক নিয়ে রাজুর বিয়ে? না না, এ হয় না, এ হয় না, এ হয় না। বাবা, যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই, তোমার মেয়েটার দিকে একবার ভালো করে চোখ তুলে তাকাও, বুবুর বিয়ের বয়স চলে যাচ্ছে। বলুন ভাবি সাহেবা, কি যৌতুক চান আমি দেব? এমন কিছু না, একটা মোটর সাইকেল, একটা রঙিন টেলিভিশন আর একটা সেলাইন মেশিন, কি কও? আর মাইয়াটারে তো সাজিয়া দিবেনি, ব্যাস। মানে এমন করতেছেন মনে হয় গোটা দেশটা।